নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জানানো হলো শুক্রবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 47টি নতুন দমকলের গাড়ি এবং 100টি মোটর সাইকেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। গত বুধবার বিজেপির প্রতিবাদ সভা থেকে পুলিশকে আগ্রহণের অভিযোগে বৃহস্পতিবার রাতে 9 জন বিজেপি সমর্থককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মৃত্যুর পর বাবা চোখ দুটি দান করলেন তার পুত্র। মৃত্যুর আগেই নিজেদের শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন পিতা ও পুত্র। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হলো। চোখ রাখব এক ঝলকে। রাস্তা পার করতে গিয়ে মৃত্যু হলো এক সেলুন কর্মীর। মৃত ব্যক্তির নাম নির্মল ঠাকুর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ঘাগরবুড়ির নিকটে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা। সিরিজ গাছে আগুন ধরে যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বরশুল বাজেশালেপুর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বরশুল থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। তীব্র গরমের হাত থেকে মানুষকে সাময়িক স্বস্তি দিতে জলছত্র কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের হাসপাতাল সংলগ্ন এলাকায়। হাসপাতাল এমার্জেন্সি গেট অ্যাম্বুলেন্স ও মারুতি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক সাইকেল আরোহী। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মেচেদা রেল স্টেশনে। মৃত ব্যক্তির নাম আকলাম খান। ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা রেললাইনের ওপর মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায়। মেচেদা থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা। একটি মারুতি ভ্যান একটি বাইক আরোহীকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের দমকল থানার নবজপুর ফলাজিপাড়া এলাকায়। মৃত বাইক চালকের নাম রাজীব হোসেন। ঘটনায় আহত হন নূর হাসিন শেখ। ঘাতক গাড়ি সহ গাড়ির চালক পলাতক। মুর্শিদাবাদ থেকে রাহুল রায়ের রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো শুক্রবার। বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা পাওয়ায় খুশি কৃতী ছাত্রছাত্রীরা। কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো শুক্রবার। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাপতি দেবু টুডু, জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা আরাধ্যক্ষ ভাস্কর মুখার্জী সহ প্রশাসনের বিভিন্ন ব্যক্তিত্ব এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে যথাযথ রূপ দান করেন। প্রশাসনের কাছ থেকে সম্মান পাওয়ায় খুশি কৃতী ছাত্রছাত্রীরা। কিন্তু যেভাবে আপনারা এগোবেন, আর যে বাচ্চারা আমাদের খুব ভালো করেছে তাদেরকে আমি এডভাইসটা দেবো। পারফরমেন্সটা খুব ভালো ঠিক, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, অনেক আগে সংস্কৃতে বলা হয়েছে বহুরত্না বসুন্ধরা, মানে এই পৃথিবীতে অনেক রত্ন আছে, আপনি একা কিন্তু কিছু নয়, অনেক লোক আছে, অনেক লোক আছে যে আপনাকে রিপ্লেস করতে পারে, আপনার থেকে ভালো করতে পারে। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে কি আমার
কিছু স্পেশাল কিছু নয়, অফকোর্স ইউ হ্যাভ ডান ওয়েল ইন লাইফ, হু এভার ডাজ ওয়েল ইন লাইফ সেটা ঠিক, কিন্তু সবসময় ওই জিনিসই কন্টিনিউ রাখতে হয়। ঠিক আছে, যে নিজের পছন্দের বিষয় পড়ো, খুব ইম্পর্টেন্ট হচ্ছে নিজের পছন্দের বিষয় পড়া, কোন স্ট্রিমে কে কি কে পড়বে, কে আর্টস পড়বে, কে ইঞ্জিনিয়ারিং পড়বে, কি কমার্স পড়বে, কি সায়েন্স পড়বে, কি অন্য কিছু পড়বে, বিভিন্ন এখন অনেক রকম কম্বিনেশন আছে পড়বার, কিন্তু আমার মনে হয় সব থেকে ভালো হচ্ছে যার যেটা পছন্দের সাবজেক্ট সেইটা পড়া। বললেন যে এটাকে ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট, নিশ্চয়ই ধরে রাখবে তোমরা, আর নিজের মধ্যে থেকে এটাতে কিন্তু এই লক্ষ্য স্থির করার ক্ষেত্রে কিন্তু কোন রকম দ্বিধা রাখবে না, দ্বন্দ্ব রাখবে না মনে। সমস্ত কিছু ইতিহাস যদি ইতিহাস হলে ইতিহাস, ইংরেজি হলে ইংরেজি, তার বেশ যদি থাকে তোমরা অনেক দূর যাবে। তো এই জায়গাটা আমি ভাবতে বলব, সেরাটাকে ধরে রাখা কিন্তু কঠিন কাজ, কঠিন লড়াই সংগ্রাম, আরো ভালো করতে হবে। আর যদি ঠিকঠাক ভিত থাকে, বুনিয়াদ যদি ঠিক থাকে লেখাপড়ার ক্ষেত্রে, জীবনে চলার পথেও দেখবে তোমরা আরো বড় হবে, এটা আশা করি সবাই হবে, সবাই নিজেদের ক্ষেত্রে আগামী দিনে হয়তো। এরপরে দেবাঞ্জন ভট্টাচার্য, বর্ধমান মিউনিসিপাল হাই সপ্তম স্থান অধিকার করেছে দেবাঞ্জন ভট্টাচার্য। আজকে আমাদের জেলার যারা যারা টপার রয়েছে প্রত্যেক বোর্ডের, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, আইসিএসসি, সিবিএসসি, মাদ্রাসা বোর্ড, সবাইকে এখানে তাদের সম্বর্ধনা জানানো হচ্ছে, তাদেরকে আমরা সম্মানিত করছি। তার সঙ্গে সঙ্গে যারা এমনি আমাদের পুরো পূর্ব বর্ধমান জেলার স্কুলে, গভর্নমেন্ট স্কুল থেকে তারা যারা যারা দু তিন চারজন বাচ্চারা ভালো করছে, তাদেরকে আমরা এখানে ডেকেছি সো দ্যাট তারা টপারদের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে, এবং আমরা আশা করব যে আগামী বছর তারাও খুব ভালো রেজাল্ট করবে। মোট কত বোর্ড সব মিলিয়ে এখানে সম্মানিত করেছি, আর প্রত্যেক স্কুল থেকে দু তিনজন করে বাচ্চাদেরকে ডাকা হয়েছে যারা ভালো করছে। অনুষ্ঠানকে যথাযথ রূপ দান করতে সজাগ দৃষ্টি ছিল আয়োজকদের। বর্ধমান থেকে সুমিত ভগত ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 47টি নতুন দমকলের গাড়ি এবং 100টি মোটরসাইকেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এই কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। কলকাতা থেকে রাজবীর মন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। গত বুধবার বিজেপির প্রতিবাদ সভা থেকে পুলিশকে আক্রমণের অভিযোগে বৃহস্পতিবার রাতে 9 জন বিজেপি সমর্থককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হয়। বুধবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিজেপির বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ। সেই অভিযোগে পুলিশ 9 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল। ওই দিন বিজেপি কর্মীরা জিটি রোডে দাঁড়িয়ে পড়েন। যানজট বাড়তে থাকায় পুলিশ যানজট মুক্ত করতে আসে, এই নিয়ে পুলিশের সাথে বচসা বাঁধে বিজেপি কর্মীদের অভিযোগ। ওই সময় এক পুলিশ অফিসারকে হেনস্থা করেন কয়েকজন বিজেপি কর্মী। ব্যস্ত সময়ে রাস্তা অবরোধ ও পুলিশের ওপর হামলার অভিযোগে শুক্রবার 9 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের এদিনই বর্ধমান আদালতে পেশ করা হয়। আমার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এক এক করে গভীর রাতে বর্ধমান থানার পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করছে। তো আমরা যোগাযোগ করলাম এবং আমরা জানি না কিসের জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজকের কোর্ট কোনো কারণে বন্ধ আছে আজ আর কাল, আমরা তবুও বেল পিটিশন করার জন্য আবেদন জানাবো যাতে ওদের ছেড়ে দেওয়া হয়। কারণ আমাদের ভারতীয় জনতা পার্টির সারা বাংলা জুড়ে
ভারতীয় জনতা পার্টির বিজেপি কর্মীদের যে মিথ্যা কেস দেওয়া হচ্ছে আজকে বর্ধমানেও, আবার নতুন করে সেই প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে সেটা মনে করিয়ে দেওয়া হলো। তো আমরা আইনিভাবে যেহেতু কোর্ট ক্যাম্পাস, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তারা মিথ্যা কেস দিল, আমরা গণতন্ত্রে বিশ্বাসের কারণে আমাদের উকিলকে সামনে রেখে আমরা এর বিচার ব্যবস্থার আবেদন করব মহামান্য বিচারকের কাছে। এবং আমরা সেই অর্থে গভীর রাত থেকেই প্রত্যেকটা কর্মী তার পরিবারের সঙ্গে আমরা আছি, এবং শুধু তাই নয়, আগামী দিনে এই রকম অসংখ্য কেস হতে পারে এই সরকারের আমলে বলে আমরা মনে করি। এবং আমাদের প্রত্যেকটা কর্মীর সঙ্গে নেতারা কার্যকর্তারা সঙ্গে আছে, থাকবে, এবং আজকে দেখতেও পাচ্ছেন আজকের আমরা সবাই আমাদের কর্মীদের পাশে আছি। বর্ধমান থেকে সুমিত ভগত ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। মৃত্যুর পর বাবা চোখ দুটি দান করলেন তার পুত্র। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হরশঙ্কর গ্রামে। মৃত ব্যক্তির পরিবারের এইরূপ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে এরিয়া হরশঙ্কর গ্রামের ইন্দ্রভূষণ পাইকের পরিবার চক্ষু দান করে নজির গড়লেন। 69 বছরের ইন্দ্রভূষণ পাইক দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তিনি মারা যাবার সঙ্গে সঙ্গে তার ছেলে দিব্যেন্দু পাইক বিষয়টি পঞ্চায়েত সমিতির সদস্য অলোক কুমার পাইককে জানান। সাথে অলোকবাবু চৈতন্যপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ ও আই কেয়ার ইউনিটকে বিষয়টি জানান। ডাক্তারবাবুরা ইন্দ্রবাবুর বাড়িতে এসে ইন্দ্রবাবুর চোখ দুটি নিয়ে যান। ছেলে দিব্যেন্দু জানান, বাবার চোখে অন্য এক ব্যক্তি যদি দেখতে পান তাহলে খুব ভালো হয়। আজকে আমার বাড়ির পাশেই বাড়ি ইন্দুভূষণ পাইক, উনি পরলোকগমন করায় ওনার মরণোত্তর চক্ষুদানে আমি উদ্বুদ্ধ করেছি। এবং শুধু এটা নয়, আমি বেশ কিছুদিন যাবত এলাকার যারাই যা মারা যান, যাদের চক্ষু কর্নিয়া নেওয়ার রয়েছে, কর্নিয়া নেওয়া যায় সেই রকম ক্যান্ডিডেটদের উদ্বুদ্ধ করে ইতিমধ্যে বেশ কিছু কর্নিয়া আমি চৈতন্যপুর যে আই ব্যাংক আছে তার মাধ্যমে আমি কালেকশন সহযোগিতা করি। কখন মারা গেল? 11:52। যে মারা গেছে তার নাম ইন্দুভূষণ পাইক। কী করে মারা গেল? উনি সুগার ছিলেন এবং কিডনির সমস্যায় ভুগছিলেন, এই জন্যই মারা গেলেন। আপনার নাম? আমার নাম অশোক কুমার পাইক, আমি তমলুক পঞ্চায়েত সমিতি। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মৃত্যুর আগেই নিজেদের শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন পিতা ও পুত্র। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ার রায় পরিবার। পরিবারের অন্য কোনো সদস্য জীবিত না থাকায় এইরূপ সিদ্ধান্ত গ্রহণ করেছে পিতা ও পুত্র। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়ায় রায় পরিবার জীবদ্দশাতেই পরলৌকিক ক্রিয়া সারলেন পিতা ও পুত্র। সাক্ষী রইলেন এলাকাবাসী। এদিন নিয়ম অনুসারে যথারীতি পুরোহিত দিয়ে ষোড়শ দান করে নিজেরাই আদ্যশ্রাদ্ধ করলেন 70 বছরের পিতা নিমাই রায় ও পুত্র 45 বছরের দেবাশিস রায়। শুধু শ্রাদ্ধই নয়, ব্রাহ্মণ ভোজন সহ 50 জন অতিথি আপ্যায়ন করলেন। এই পরিবারে শুধুমাত্র 2 জনই জীবিত রয়েছেন। পিতার মৃত্যুর পর ছেলে আদ্যশ্রাদ্ধ করবে, কিন্তু ছেলের মৃত্যুর পর শ্রাদ্ধ করার কেউ নেই। পিতা ও পুত্র পরলোকে মুক্তি পেতেই জীবদ্দশাতেই দুজনেই পারলৌকিক ক্রিয়া সেরে ফেললেন নিয়ম মেনেই। এটা হলো ইনাদের মনের ইচ্ছা ছিল পিতা পুত্রের নিমাই চন্দ্র রায় তাপস রায়, এদের বাড়ি হলো গোয়ালপাড়া, এটা দক্ষিণ গোয়ালপাড়া। এরা জীবদ্দশাতে এরা শ্রাদ্ধ সম্পন্ন করতে চায় বলেছে,
তা আমরা সেই আমাদের যে শাস্ত্র বিধান আছে, বিধানে রীতিমতো লেখা আছে জীবদ্দশাতেই যে নিয়মে মারা যাওয়ার পর শ্রাদ্ধ করা হয় সেইভাবেই শ্রাদ্ধ করা হয়। তাতে কি আপনি শাস্ত্র বিধান দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই। ওরা চেয়েছে যে এই কাজের মধ্য দিয়ে যেটা আগামীতে আমাদের দেহ মুক্ত হয় এবং আমার পারলৌকিকভাবেই চলে যেতে পারবে, এটাই সব। এখন সম্ভব না হলে আমাদের শাস্ত্রে যে বিধান আছে সে বিধানই করতে হবে, বিধানই লেখা আছে। বহুদিন আগে একবার করেছে, হ্যাঁ বহুদিন আগে না, আশ্চর্য তো হবেই, কারণ এগুলো তো সাধারণভাবে করা হয় না, তো তাই তো সাধারণভাবে অনেকেই এটা রাজি হয় না। কিন্তু যাদের কেউ নেই, করবার কেউ নেই, যাদের মানে শ্রাদ্ধ করবার পরবর্তীতে উত্তরাধিকারী না থাকে, তারা এই ধরনের কাজ করতে পারে। এটা আমাদের শাস্ত্রবিধি, আমি বিধি দেখে দিচ্ছি। কিন্তু অনেকে মরিলে পর, হ্যাঁ নাই জানিয়া জীবিত অবস্থায় নিজের নামে নিয়ম অবলম্বন করিয়া যে পিণ্ডাদি দেয় তাহাও শ্রাদ্ধ বুঝিতে হবে। হ্যাঁ তবে ইহা শ্রাদ্ধ শ্রদ্ধাপূর্বক দেওয়া। যার যার নিজের কিছু অভীষ্ট লক্ষ্য থাকে, সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এই কর্ম সম্পাদন, সেটা তো এক কথায় বলা খুব দুঃসাধ্য ব্যাপার। আপনি বললেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছে সৃষ্টিকর্তার সাথে নিজেকে বিলীন করে দেওয়া জীবিত অবস্থায় করা যায়? শাস্ত্রীয় বিধিসম্মত যে সমস্ত কর্ম আছে সে সমস্ত কর্মই সংগঠিত হচ্ছে, করা যায় কি না যায় সেটা শাস্ত্রজ্ঞ যারা পুনরা উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে একটি স্মরণসভা অনুষ্ঠিত হল। আয়োজকদের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি স্মৃতিচারণ করা হয়। সমাজের বিভিন্ন ব্যক্তিত্ব এদিনের সভায় উপস্থিত থেকে কর্মসূচিকে যথাযথ রূপ দেন। সেই ঘটনাকে কতটা এলাকার মানুষ ঘৃণা করেন এবং শান্তির পক্ষে কতটা ভালোবাসেন, কতটা থাকতে চাইছেন, তার প্রমাণ বেশ কিছুক্ষণ ধরে গরমের মধ্যেও এত মানুষ বসে আছেন, তারই প্রমাণ এটা যে আমরা এরকম ঘৃণ্য কাজকে ঘৃণা করি এবং শান্তির পক্ষে থাকি। দেখুন, যে কোনো মৃত্যুই খুব মর্মান্তিক, কারণ পৃথিবীতে যত শক্তি আছে যেরকম শক্তি থাকুক, সেই ব্যক্তিদেরকে ফুলিয়ে এনে আর মায়ের কোলকে পূরণ করে দিতে পারবেন না। তার যে সন্তান হারা মা কাঁদছেন, সন্তান হারা বাবা কাঁদছেন, স্ত্রী কাঁদছেন, তার সন্তানরা কাঁদছেন, এই জায়গা পূরণ করে দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। একুশে জুন 2015 সালের রাজনৈতিক সংঘর্ষের জেরে খণ্ডঘোষের ওয়ারি গ্রামে খুন হন শেখ জামাল উদ্দিন, নায়েক আইনাল ও শেখ শৌকত। তাদের আত্মার শান্তি কামনায় স্মরণসভা করা হলো পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে। এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের সদস্য ও খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অপার্থিব ইসলাম, জেলা পরিষদের সদস্য ও জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি বিশ্বনাথ রায় সহ ব্লকের সকল তৃণমূল কর্মীবৃন্দ। আমরা যে বক্তব্য, আমরা যে স্লোগান দিয়েছি, সেই স্লোগান হচ্ছে যে শহীদ স্মরণ আপন মরণ রক্ত নিয়ে শোধ করো, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। দেখুন, আমরা শহীদ স্মরণ পালন করি, তার বিভিন্ন উদ্দেশ্য আছে, যেমন রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেরকম আমাদের যারা শহীদ হয়েছে সেই শহীদের যে অসমাপ্ত কাজগুলো আমাদের রেখে গেছে আমাদের সামনে, সেই কাজগুলো যাতে আগামী দিনে আমরা সমাপ্ত করতে পারি। আগামী দিনে উনি যে পথে চলেছিলেন সেই পথে যাতে আমরা হাঁটতে পারি, এবং আমার খণ্ডঘোষ ব্লকের
খন্ডঘোষ পঞ্চায়েতে যে উন্নয়নমূলক কাজগুলো ছিল, যে কাজ করতে করতে ওনারা শহীদ হয়েছে, সেই কাজগুলো আমাদের আগামী দিনে করতে হবে। আমরা জানি যে গত 4 বছর আগে আপনি মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ তোমাদের আমরা ভুলিনি, ভুলবো না। এদিন নিহত ব্যক্তিদের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। আজকে কাদের উদ্দেশ্যে স্মরণ সভা? গত 2015 সাল 22শে জুন আমাদের গ্রামেরই তিনজন, শেখ জামাল উদ্দিন ওরফে টিপু, শেখ শওকত আলী এবং লায়েক আয়নাল, কিছু দুষ্কৃতীদের হাতে শহীদ হয়েছিলেন রাতের অন্ধকারে। আর ওদের আত্মার সামনা আত্মার শান্তি কামনা করে করার জন্য আমরা প্রত্যেক বছরই একটা এই শহীদ স্মরণ অনুষ্ঠান করে থাকি। সেটা আজকে 22শে জুন 2018, আজ 3 বছর আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি। কোথায় করলেন এটা? আজকে আমার ওয়ারি গ্রামে করলাম। খন্ডঘোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। এক ব্যবসায়ীর 2.5 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার শান্তিনিকেতন শ্যামবাটি এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বীরভূম জেলার বোলপুরের শান্তিনিকেতনের শ্যামবাটি এলাকায় এক ব্যবসায়ীর কাছ থেকে নগদ 2.5 লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ একটি দোকানের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে। কি করে দিনের বেলায় ব্যস্ত সময়ে এই রকম দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটলো তা নিয়ে চিন্তিত শহরবাসী। বীরভূম থেকে সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। প্রশাসনকে উপেক্ষা করে শৌচাগারটি নিজেদের কাজে ব্যবহার করার প্রচেষ্টা চালালো ক্ষিপ্ত জনতা। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বড়াকর রোডের ঘোষালা মোড়ে। অবশ্য স্থানীয় জেলাশাসক মনে করেছেন জনতা এইভাবে আইন নিজের হাতে ভাঙতে পারেন না। নির্মল বাংলা গড়তে গত 5 বছর আগে পুরুলিয়া জেলা প্রশাসনের উদ্যোগে জেলা জুড়ে 12টির বেশি জনশৌচাগার তৈরি করা হয়। এর মধ্যে পুরুলিয়া বড়াকর রোডের গোশলা মোড়ে 17 লক্ষ টাকা ব্যয়ে একটি জনশৌচাগার তৈরি করা হয়। কাজ সম্পূর্ণ হলেও বিভিন্ন জটিলতার জেরে এই জনশৌচাগারটি চালু করতে পারেননি পুরুলিয়া পূর্ত দপ্তর। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই এলাকার 1, 18, 21 নম্বর ওয়ার্ডে নিম্ন পরিবারের মানুষের নিজস্ব শৌচাগার না থাকায় তারা খোলা আকাশের নিচে শৌচকর্ম করতে বাধ্য হচ্ছেন। নতুন এই জনশৌচাগারটি চালু করা গেলে উপকৃত হতে পারেন এলাকার বহু মানুষ। দীর্ঘদিন ধরে প্রশাসনকে শৌচাগারটি চালু করার দাবি জানিয়েও কোনো কাজ হয়নি। অবশেষে স্থানীয় একটি সমাজের উদ্যোগে সেই বন্ধ জনশৌচাগারটি তালা ভেঙে নিজেদের দখলে নিয়ে স্থানীয় মানুষদের জন্য খুলে দেওয়া হয়। আমাদের অভিযোগ দীর্ঘদিনের, আজ 2014 সালে এই প্রজেক্টটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের স্বপ্নের প্রজেক্ট, এটা তিনি চালু করেছিলেন। কিন্তু এটাকে এইভাবে তৈরি করার পরেও আজ এখানের মানুষরা এটার সুফল পাইল নাই, এটাকে ব্যবহার করতে পারল না। আর যেহেতু সরকার বন্ধ করছে মাঠে ঘাটে পায়খানা করার জন্য বন্ধ করছে, তো আজ আমাদের গরিব মানুষ এখানে অধিকাংশ SC ST এলাকা, এখানে সবার এই মানে একটা খুবই অর্থ অভাব, নিজস্ব শৌচালয় নেই এবং পর্যাপ্ত জায়গা পর্যন্ত নেই যে একটা শৌচালয় মানে বাড়িতে তৈরি করবো বলে, এরকম অবস্থা সবাই। তো আজ সবাই সেই কারণেই
আজ বিক্ষুব্ধ হয়ে আজ দেখছে সরকারের একটা মানে কী বলবো অনিচ্ছা এটাকে শুরু করে নেয় আজ পাঁচ বছর ধরে। মানুষ সেই কষ্টটা ভুগিয়েছে, ভুগে পরে আজ একটা মানে বিক্ষোভের ইয়েতে আসে মানুষ আজ সবাই মিলে এটা নিজেদের তথ্যবোধনে আজকে এটা খোলা হলো আর এটা চালু করা হলো। আজ এটা সবাই ব্যবহার করবে এবং সুস্থভাবে জীবনযাপন করার একটা মানে চেষ্টা করবে। এই চালানোর জন্য মেনটেন্স কারা করবে? মেনটেন্স যেহেতু এখানে আমাদের পুরুলিয়া টাউন পাওয়ারি সমাজ আছে, আমাদের একটা রেজিস্ট্রেশন মানে ক্লাব আমাদের ইয়ে মানে সংস্থা, আমরা চাই যেটা আমরাই মেনটেন করবো। জলের সমস্যার জন্য শৌচাগারটি খোলা সম্ভব হয়নি বলে জানান জেলা শাসক অলোকেশ প্রসাদ রায়। জনগণের এইরূপ সিদ্ধান্ত বেআইনি বলে মত পোষণ করেন জেলা শাসক। না, এটা পিডাব্লিউডি তো বানিয়েছে, পিডাব্লিউডি এটা চালাবে, কোনো সংস্থার মাধ্যমে পে অ্যান্ড ইউজ চালাবে, পদ্ধতিতে চালাবে। এটা এমন নয় যে ওটা ওখানে জলের সমস্যা ছিল, মিউনিসিপ্যালিটিও মিটিয়ে দিয়েছে, কিন্তু এটা কোনো সমাজ দখল করতে পারে না, ওটা বেআইনি। পিডাব্লিউডি ওটা সরকারিভাবেই চালানো হবে এবং পে ইউজ পে অ্যান্ড ইউজ সিস্টেমের মাধ্যমে চালানো হবে। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। বৃহস্পতিবার মহকুমার শাসক ঘেরাও অভিযান অনুষ্ঠিত হল পুরুলিয়ার বলরামপুরে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির নেতা মুকুল রায়। পরে মহকুমার শাসককে বিজেপি কর্মীরা একটি স্মারকলিপি জমা দেন। পশ্চিমবাংলার মানুষ প্রায় স্বাধীনতা এবং গণতন্ত্রের দাবিতে আজকের বিপ্লবে দলে দলে গণতন্ত্র। বৃহস্পতিবার পুরুলিয়ার বলরামপুরে দুই বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদ ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে রঘুনাথপুর মহকুমায় ঘেরাও অভিযানে যোগ দিতে আসেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন মুকুলবাবু রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। পাঁচ পাঁচ ছ মাসের মধ্যেই তার বিদায়ের ঘরটা বেজে গেছে, তার কতটা পদবেহ করবে এটা তোমাকে ঠিক। আমি আজকে এসে বসেছিলাম চারজন নির্বাচিত প্রতিনিধি আমার কাছে এসে অভিযোগ করলো তার থানার অফিসার ইনচার্জ তার বাড়ি গিয়ে বলছে তৃণমূলে যোগ দিতে হবে আর না হলে নারকোটি কেস দিয়ে চলে যাবে। প্রথম থেকে দেখছেন তো ত্রিলোচনের ছড়া ছবি, গৃহবধূকে কান্ধে বস করেছেন তার ছবি, আর একটা বই আছে ছাপা দিচ্ছেন এই বইটা তৈরি করছি, আর একটা বই তৈরি করেছি ভোটের পর যাদের যাদের হত্যা করেছেন তাদের বই। কেউ পারবেন না, কেউ পারবেন না, তদন্ত হবে। আপনারা জেনে রাখুন আমি দীর্ঘদিন তৃণমূল করেছি, বিষ্ণু এখানে আছে কিনা জানি না। 2003 সাল ভারতের কমিউনিস্ট পার্টি এদিন রঘুনাথপুর মহকুমা ঘেরাওয়ের আগে নতুন বাস স্ট্যান্ড থেকে একটি মিছিলে যোগ দেন মুকুল রায়। পরে মহকুমা শাসককে একটি স্মারকলিপি জমা দেন। কিংবা
এদিনের এই সভায় প্রায় কয়েক হাজার বিজেপি কর্মী ও সমর্থক উপস্থিত ছিল। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। সর্পদংশনে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার 21 নম্বর ওয়ার্ডের কাপুর বাগানের কুষ্ঠ কলোনি এলাকায়। মৃত্যু ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। ঘুমন্ত অবস্থায় বিষধর সর্পদংশনের কারণে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম সঞ্জয় কর্মকার। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার 21 নম্বর ওয়ার্ডের কাপুর বাগানের কুষ্ঠ কলোনি এলাকায়। ঘটনার কথা জানতে পেরে পরিবারের লোকেরা তাকে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করেন, কিন্তু চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। লাইট না থাকার দোষে অন্ধকারে যারা লাইট লাগালো ওরা সব ইয়াগুলো কাটিয়ে নিয়ে চলে গেল। আমাদের গোটা পাড়াটা অন্ধকার। এই ব্যাপারে অন্ধকারের জন্যে ঘরে সামায় একটা ছেলেকে সাপে কাটিয়ে দিল। আপনাদের কি বলেছে লাইটের লোকেরা? লাইটের লোকরা বলছে অফিসাররা আসবে তবে লাগাবো লাইট। পুরুলিয়া থেকে সব্যসাচী চট্টরাজের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো শুক্রবার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 47টি নতুন দমকলের গাড়ি এবং 100টি মোটরসাইকেলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। গত বুধবার বিজেপির প্রতিবাদ সভা থেকে পুলিশকে আগ্রমণের অভিযোগে বৃহস্পতিবার রাতে 9 জন বিজেপি সমর্থককে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। মৃত্যুর পর বাবা চোখ দুটি দান করলেন তার পুত্র। মৃত্যুর আগে নিজেদের শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন পিতা ও পুত্র। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের ওয়ারি গ্রামে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হলো। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে, সমাজের পক্ষে।